জয় শ্রীরাম নোয়াপাড়ায় আছেন। এই 2021-এ আপনার কি মনোভাব, বিজেপি কি আসছে সরকারে? 100% 200% বিজেপি 100% ক্ষমতায় আসছে। এবার আপনারাই দেখতে পাচ্ছেন যে হচ্ছে তৃণমূলের ভাঙন ধরে গেছে। আচ্ছা জি, কি বলবো ওনাকে নিয়ে। উনি অর্জুন সিংকে বলেছিলেন যে উনি নাকি অনেক লিডে হারাবেন পবন সিংকে, একে জি মানে কি বলবো ওনাকে নিয়ে কোনো ধত্তব্য। উনি নাকি রাজনীতি ছেড়ে দেবেন, আর তারপর রাজনীতি কোথায় ছাড়লেন? মানে ওনাকে আমরা ধত্তব্যের মধ্যে ধরি না। উনি একটা মানে পলিটিক্যাল সম্বন্ধে কিছু ধারণাই নেই, শুধু হচ্ছে মমতা ব্যানার্জির জন্য পার্টিতে রয়েছেন, আর কোনো পলিটিক্যাল কোনো সেন্স নেই। সিক্স সেন্স বলতে ওনার কিছুই নেই। এবার হচ্ছে উনি কি বলবেন। এই তো ওনার ওয়াইফ, ওনার ওয়াইফকে ধরছে সিবিআই তদন্ত হচ্ছে। তারপরে ওই এয়ারপোর্টে আপনার হচ্ছে সোনার চোরাচালান নিয়ে এই সমস্ত হচ্ছে। ওনাকে আমরা ধরি না, কাটমানি ওনারা কাটমানি নিয়ে পড়ে রয়েছেন, ওনারা টাকা কামাতে ব্যস্ত, আর আমরা ওদেরকে ধরি না। অর্জুন সিং তো দুর্গাবাদ, অর্জুন সিং এর সৈনিক আমি। অর্জুন সিং এর সাথে লড়তে গেলে অনেক দেরি আছে, শুধু অর্জুন সিং এর সৈনিক সৌমিক গাঙ্গুলির সাথে লড়ে দেখা অভিষেক ব্যানার্জি যদি জেতে, তারপরে বলে দেবো কে বাপ কে বাপ কে বেটা, কে বাপ কে বাপ কে বেটা। মমতা ব্যানার্জি বাংলার মেয়ে যদি মমতা ব্যানার্জি হয়, তাহলে রেপ কেস গুলোতে শুধু হচ্ছে কি টাকা দিয়ে রেপ কেস, তারপরে মার্ডার কেস মানে সলভ হয়ে গেল, সরকার টাকা দিয়ে দিল রেপ কেস বন্ধ হয়ে গেল। সরকার যদি মানে টাকা দিয়ে দিল, তাহলে হচ্ছে আমাদের মা বোনেদের সমস্ত সব বন্ধ হয়ে গেল। এটাই হচ্ছে মানে নারী উদযাপন দিবস, এরম করে চলবে না। সরকার পুরোপুরি শেষ। 2021 হরে হরে কৃষ্ণ ঘরে ঘরে পদ্ম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ঘরে ঘরে পদ্ম, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। খেলা হবে খেলা হবে, খেলা হওয়ার আগেই তো শেষ করে দিল মমতা ব্যানার্জি। সবাই তো শিউলি সাহা, শিউলি সাহা ঢুকে গেল, কালকে 5 জন বিধায়ক ঢুকে গেল, আর কি বলবেন? আর কিছু বলার আছে? কিচ্ছু বলার নেই। আমরা 2021 100% পুরো জনতা রয়েছে বিজেপির সাথে। আমরা জিতবই, আমরা সরকার লড়বই, এবং পরিবর্তন চাই, পরিবর্তন করেই দেখাবো। শিক্ষা হবে, কর্মসংস্থান হবে, চাকরি হবে সবার জন্য, সবার জন্য চাকরি হবে, সবার জন্য অন্য সংস্থান হবে। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। এটা আমি চ্যালেঞ্জ করলাম অভিষেক ব্যানার্জি। অর্জুন সিং তো পরের ব্যাপার, আগে অর্জুন সিং এর সৈনিক সৌমিক গাঙ্গুলির সাথে লড়ে দেখান, তারপরে তো অর্জুন সিং এর সাথে লড়বেন। অর্জুন সিং তো অনেক বড় খেলোয়াড়ই, অর্জুন সিং তো বহুত বড় মাপের খেলোয়াড়। আর আগে আমার সাথে লড়ে দেখান, আমি চ্যালেঞ্জ করছি আপনার সাথে। আপনি কোন বিধানসভায় লড়বেন সেই বিধানসভায় আমাকে প্রার্থী দিন, আপনাকে আমি হেরে দেখাবো।